ফের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন বাংলার আকাশে, ফের বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি, আগামী দুদিন তুমুল বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো যাচ্ছে সপ্তাহের শেষে রাজ্যে বাড়বে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, দক্ষিণবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আজ রাজ্যের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 3 জেলায় জারি সতর্কবার্তা। তো আসুন দেখে নেওয়া যাক রাজ্যের কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি, কোথায় হবে ভারী বৃষ্টি, কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত খবর জানিয়ে দেব এই ভিডিওটিতে। এবং আগামী 3 দিন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং এরকমই আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে উপকূলের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবর্তা। এছাড়াও রাজস্থানে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্তা, সঙ্গে সুস্পষ্ট হবে নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা এখন অবস্থান করেছে রাঁচি বাঁকুড়া হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। ফের একবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হতে পারে ভারী বৃষ্টিপাত। পাশাপাশি আগামীকাল দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সপ্তাহের শেষে অর্থে আগামী দুদিন বিক্ষোভিত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে জানা যাচ্ছে। চলতি মৌসুমে সেভাবে বৃষ্টিপাত পায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলি। গত 3 সপ্তাহে একাধিক নিম্নচাপ তৈরি বঙ্গোপসাগরের ওপর, আর এই দারুণ বৃষ্টিপাত হয়।